আপুরা আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আপুরা, আপনাদের মাঝে একটি কুইক ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি আপনাদের কেমন একটি সুথিং জেল দেখাবো, যেটা কিনা আমাদের স্কিনের জন্য অনেক বেশি ভালো। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও। অ্যান্ড ভিডিওটি শুরু করার আগে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং লাইক কমেন্ট শেয়ার দিতে একদমই ভুলবেন না। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মূল ভিডিও। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি সুথিং জেল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে 24K গোল্ড 99% সুথিং জেল, ডক্টর মেইনারের বিউটি স্কিন কেয়ার। এটা হচ্ছে মেড ইন চায়না, এটা আমি ইউজ করি। এটা হচ্ছে, এটার কোয়ান্টিটি হচ্ছে 300 ml। সো এটা আপনারা ইজিলি 1 থেকে 2 মাস ইউজ করতে পারবেন। এটা কিন্তু স্কিনের জন্য অনেক ভালো, যারা নাইট ক্রিম ইউজ করেন পাশাপাশি একটি করে জেল ইউজ করবেন, কজ স্কিন যাতে পাতলা না হয়ে যায় তার জন্য একটি সুথিং জেল ইউজ করবেন, এবং স্কিন যাতে অনেক বেশি গ্লো করে তার জন্য একটি সুথিং জেল ইউজ করবেন, মাস্ট বি। অ্যান্ড এই সুথিং জেলটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা কিন্তু আমি গত 2 মাস ধরে ইউজ করছি। এটা আমার স্কিনটাকে অনেক বেশি ব্রাইটনিংয়ের কাজ করে অ্যান্ড অনেক বেশি ময়েশ্চারাইজ করে। অ্যান্ড যাদের স্কিন ঝুলে গিয়েছে, বয়সের ছাপ পড়ে গিয়েছে, পোর্স হয়ে গিয়েছে, তারা কিন্তু এটা ইউজ করতে পারবেন। এটা কিন্তু পোর্সটাকে মিনিমাইজ করে এবং বয়সের ছাপটাকে রিমুভ করতে হেল্প করে। অ্যান্ড এটা কিন্তু যাদের চামড়া ঝুলে গিয়েছে তাদের কিন্তু স্কিনটাকে টান টান করার জন্য অনেক ভালো কাজ করে থাকে, এবং এটা কিন্তু ইউজ করার পর আপনার স্কিন ইনস্ট্যান্টলি একটা রেজাল্ট আপনি বুঝতে পারবেন। সো আমি এটা খুলে নিয়েছি, যেহেতু আমি এক হাত দিয়ে করছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা খুলে নিয়েছি। এই যে এটার ভিতরে কনসিস্টেন্সিটা হবে একদমই ঘন টাইপের, ওকে। এটা এতটাই ঘন হবে যে এটা এমন করলে পড়বে না, ওকে। এটা এমন করলে পড়বে না মাটিতে কিছুতেই। এটা অনেক ঘন টাইপের, অ্যান্ড এখানে গোল্ড টাইপের কিছু একটা দেওয়া আছে। দ্যাটস দ্য আপনার স্কিনটা যখন আপনি ইউজ করবেন স্কিনটা টোটালি ঝকঝক করবে, অ্যান্ড অনেক বেশি হোয়াইটনিং কাজ করে সুথিং জেলটা। আমি যতগুলো সুথিং জেল ইউজ করছি সবগুলোর মধ্যে আমার কাছে এটা বেস্ট লেগেছে। এটার ভিতরে এমন একটা মানে কিছু অ্যাড করা আছে, দ্যাটস দ্য আমার স্কিনটা অনেক বেশি গ্লেজি হয়ে যায়। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্যান্য সুথিং জেলের মতো না। আমি যেটা দেখেছি নর্মালি সুথিং জেলগুলো কিন্তু হোয়াইট কালারের মধ্যে হয়, কিন্তু এটা টোটালি গোল্ডেন কালার। আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি, সুথিং জেলটা অনেক বেশি ভালো। অ্যান্ড সুথিং জেল ইউজের প্রসেসটা হলো, আপনারা সুথিং জেল একবেলাও ইউজ করতে পারেন, 2-3 বেলাও ইউজ করবেন। আমি পার্সোনালি 3 বেলা ইউজ করি। সুথিং জেলটা লাগানোর পর আমি 2 থেকে 3 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেন নর্মাল ওয়াটার দিয়ে আমি ধুয়ে ফেলি। সো ইয়া, দ্যাটস ইট। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।